দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাংবিধানিক ক্ষমতা বলে গত 15 এপ্রিল এই অধিবেশন আহ্বান করেছেন। নিয়ম অনুযায়ী অধিবেশনের শুরুর আগে সংসদ ভবনে অনুষ্ঠিত হবে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক। বর্তমান সংসদের কার্য উপদেষ্টা কমিটির এটিই হবে প্রথম বৈঠক। বৈঠকে আসন্ন অধিবেশনের মেয়াদ নির্ধারণ ছাড়াও আলোচনাসূচি ও কার্যবিবরণী নিয়ে আলোচনা হবে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। জানা গেছে আগামীকাল অধিবেশনের শুরুতে সভাপতি মণ্ডলী মনোনয়ন দিবেন স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। এরপর শোক প্রস্তাব উপস্থিত হবে, আলোচনা করা হবে শোক প্রস্তাবের উপর। শোক প্রস্তাব গৃহীত হওয়ার পরেই অধিবেশনে মুলতবি করা হবে। চলমান সংসদে কোনো সদস্যের মৃত্যুর সংসদে শোক প্রস্তাবের ওপর আলোচনা শেষে তার সম্মানে অধিবেশন মুলতবি করার রেওয়াজ রয়েছে। সংসদ সচিবালয়ের সূত্র জানা গেছে, জুনে বর্তমান সরকার ও দ্বাদশ সংসদের প্রথম বাজেট অধিবেশনের আগে অনুষ্ঠেয় এ দ্বিতীয় অধিবেশন তেমন দীর্ঘ হবে না। অধিবেশন চলবে মাত্র 6 কার্যদিবস, এর মধ্যেই পাশ হতে পারে একটি বিল। এর আগে 30 জানুয়ারি সংসদের প্রথম অধিবেশন শুরু হয়ে 5 মাস শেষ হয়। সাব্বির হাসান, মোহনা ডিজিটাল।